They will be. কালকে কখন তাকে ধরা হলো? আচ্ছা, গতকাল গভীর রাতে 12টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এলাকায় প্রবেশ করবে। সেই মতো আমরা দুবরাখালি মোড়ে অপেক্ষা করে থাকি এবং আজ ভোর রাতের দিকে আমরা একটি ব্যক্তিকে আটক করি। সেই ব্যক্তিকে আটক করার পরে সে তার নাম জানায় সঞ্জয় মণ্ডল এবং বাড়ি লালবাগ থানার অন্তর্গত আজাদহীন বাগে, এবং আমরা তাকে ধরার পরে তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশি করে তার কাছ থেকে দুটো 7.65 mm পিস্তল এবং 3 রাউন্ড অ্যামুনেশন উদ্ধার হয়।